আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মহতরম, প্রচলিত কোরআনে আপনারা দেখতে পান যে এভাবে সাদা কালো অক্ষরে আমরা কোরআনের আয়াতগুলো পাই, কিন্তু আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো তা হলো এইভাবে আমরা কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দ থেকে শব্দের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করি। এর ভিতরে কোনটা নাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা পসেসিভ প্রোনাউন, এগুলো কালার কোডের মধ্যে জানার চেষ্টা করি। আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে দেখে বুঝতে পারবেন। প্রিয় মহতরম, চলুন আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফিকিতে লিপ্ত আছে। তুমি তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি, অচিরেই আমি তাদেরকে দুবার আজাব দেব, তারপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহা আজাবের দিকে। এরপরে যখন আল্লাহ বলছেন, আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, সৎকর্মের সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে, আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। তাদের সম্পদ থেকে সাদগা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে, আর তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিকর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। প্রিয় মহতরম, চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে এর বিস্তারিত জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতরম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে পারা আকারে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, ইনশাল্লাহ এভাবেই আমরা দেখতে দেখতে কোরআন বুঝতে পারবো। চলুন আজকে দেখুন 101 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া মিম্মান, ওয়া মানে এবং, মিন মানে হতে, মান মানে কে বা যে, তার যাদের তাদের, ওয়া মিম্মান, আর তাদের মধ্যে থেকে, অ্যান্ড এবং দোজ, হাওলা, হাওলা কুম। এই যে হাওলা কথার অর্থ কি, চারপাশ, অ্যারাউন্ড। হাওলা কথার অর্থ কি ভাই, চারপাশ বা অ্যারাউন্ড। আমাদের দেশে মনে করেন যে কেউ আছে হাওলাদার, হাওলাদার, এক একটা হয়তো বংশের নাম হাওলাদার। এই হাওলাদার কিন্তু এই হাওলা থেকে আসছে, যে উনি অনেক হাওলার মালিক, এই চারপাশে অনেক যে জায়গা জমি আছে এগুলোর মালিক, হাওলাদার। ক্লিয়ার? যে হাওলা চারপাশ কুমে তোমাদের, আর তাদের মধ্যে থেকে তোমাদের আশেপাশে, মিনা মিন মানে হতে থেকে বা কিছু, আল আরবি, আরবি মানে বেদুইন বা মরু ভূমিতে যারা বসবাস করে তাদেরকে বলা হয়, এই আরবি কিছু আছে মরুবাসী, তারা কি, মুনাফিকু, তারা হাইপোক্রিটিস, তারা মুনাফিক। এমন কিছু লোক আছে যারা মরুভূমিতে বসবাস করে, আল্লাহ বলছেন তারা হলো গিয়ে মুনাফিক, মুনাফিক। জি, তো অর্থ দাঁড়াচ্ছে, অ্যামং দ্য ডেসার্ট অ্যারাউজ অ্যারাউন্ড ইউ দে আর সাম হাইপোক্রিটিস। এরপর দেখুন আল্লাহ বলছেন, আরও আছে, আরও কারা, ওয়া মানে এবং বা, আর মিন মানে হতে থেকে বা কিছু, ওয়া মিন আহালি, আহাল মানে সেই সকল পিপল, সেই সকল জনগণ, কারা, মদিনাতি, মদিনার নাম চলে আসছে, মদিনাতি, মদিনায়, আর মদিনার কিছু লোক আছে, তারাও, তারাও কি, মারাদু, তারা লিপ্ত হয়েছে, দে পারসিস্ট আলা মানে মধ্যে বা ব্যাপারে, কি, নিফাকি, মুনাফিকিতে, তারাও মুনাফিকিতে লিপ্ত হয়েছে। বুঝতে পেরেছেন প্রিয় মহতরাম? আল্লাহ বলছে সেই যে যারা কিসে আছে ভাই, ওই যে গ্রামবাসী যারা, তারা মুনাফিকিতে আছে, আর মদিনাবাসীর ভিতরেও কিছু আছে, তারা লিপ্ত আছে কিসের, এই মারাদু মানে অতিমাত্রায়, অতিমাত্রায় লিপ্ত, এটা অতিমাত্রা ব্যবহার করা হয়। লা তাআলামুন, হে রাসূল, তুমি জানো না, তুমি চেনো না এদেরকে,
এরা উপরে উপরে তোমার সাথে খুব ভালো ব্যবহার করে, হ্যাঁ, তোমার সাথে সালাত করে, তোমার সাথে সাদকা দেয়, তোমার সাথে জাকাত দেয়, এদেরকে তুমি জানো না, আমি আল্লাহ ভালো করে জানি। ক্লিয়ার প্রিয় ভাই বোনরা? আল্লাহ রাসুলকে আল্লাহ এইভাবেই চিনাচ্ছেন। অ্যান্ড অ্যামং দ্য ইনহ্যাবিটেন্টস অফ মদিনা টু দে হ্যাভ বিকাম ডার্মেন্ট ইন হাইপোক্রিসি, ই ডু নট নো দেম। জি, আল্লাহ বলছেন নাহনু, নাহনু মানে আমরা, নাহনু কি ভাই আমরা, তাই লেখন বললেন আমি কি হই, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হ্যাঁ, হুয়া সে, হুম তারা। এটা হলো ডিটাচ প্রোনাউন, মনে আছে তো, হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডিটাচ হলে কি আলাদা থাকে, আলাদা আলাদা, এই যে আলাদা আছে, আর অ্যাটাচ হলে এইগুলো, পার্সোনাল প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন দুই ভাগে ভাগ করা, একটা প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, যেগুলো শব্দের সাথে লেগে থাকে, এই যে দেখুন লেগে আছে, এই যে, আর যখনই নাহনুর সাথে সাথে আপনার ভার বা ফেল চলে আসে, ভার বা ফেল তো ভাই কখনো একা একা আসে না, সে পার্সোনাল প্রোনাউনকে সাথে নিয়ে আসে, যে কোনো একটা নিয়ে আসবেই, কখনো ভারকে আমরা ভার বলবো না যতক্ষণ না সে সাথে কোনো সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন না নিয়ে আসে, তাই নাহনুর সাথে আবার না চলে আসে, আবার আমরা না আলামু, আমরা জানি, হু মানে তাদেরকে, হে রাসুল তুমি তাদেরকে চেনো না, সে মুনাফিকদেরকে, আমি আল্লাহ ভালো করে আমরা তাদেরকে জানি, সা শীঘ্রই, এই যে সা মানে কি ভাই শীঘ্রই, নু নু মানে আমরা, নু মানে আমরা, আজিবু আজাব দিব, হুম তাদেরকে, দেখছেন একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ, একটা অক্ষরের ভিতর থেকে আমরা অক্ষর খুঁজে বের করে অর্থটা বোঝার চেষ্টা করি, এটা হলো আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। এই জন্য প্রিয় মহোদরাম আপনারা ধৈর্য ধারণ করে প্রত্যেকটা শব্দ চেনার চেষ্টা করুন, এভাবে দেখতে থাকুন, আমরা দেখে 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 বারবার দেখবো, সেটা শিখে যাবো। তো সানু আজিবুহু, অচিরেই আমরা তাদেরকে আজাব দিব, কি আজাব, মাররাতাইন, টুয়াইস, দুইবার, দুইবার কেন বলছেন, দুনিয়াতেই আল্লাহ আজাব দিবেন, মুনাফিকি যে করবে সে আর কিছু না হোক ভাই, সে যে মনে মনে দুষ্টামি করে, এই দুষ্টামিটাই তারে তারা করবে, তার বিবেক তাকে নাড়া দিবে, আর সে সবসময় কী করবে, সে অস্থিরতায় ভুগবে, এটা হলে এক ধরনের আজাব। আবার আর এক ধরনের আজাব হলো তার তো বিপদ আপদ মুসিবত তো থাকবেই, দেখবে যে যারা অনেক সমাজের ভিতরে অনেক আছেন যারা দুই নম্বরই করে, যাকে বলা হয় সামনে এক কথা পিছনে আর এক কথা, সামনে লেবাস একরকম পিছনে কাজকর্ম আর এক রকমের, দেখবেন অশান্তির আর সীমা নেই, এই নিজের অসুস্থ হয়ে যায়, ফ্যামিলি অসুস্থ হয়, ছেলেমেয়ে অসুস্থ হয়, এই দৌড়ে ডাক্তার কাছে যায়, হাসপাতালের কাছে যায়, এই যায় সেই যায়, এইগুলো তো এক ধরনের আজাব, আল্লাহ বলছে ওদেরকে ডাবল আজাব দিব যারা মুনাফিকি করে। জি, আসুন আমাদেরকে আল্লাহ এইসব নিফাকি কাজ থেকে রক্ষা করুন, আমিন। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা, এরপরে, তারপরে, ইউ রদ্দু, রদ্দা, রদ্দা মানে ফিরিয়ে নেওয়া, ইউ রদ্দু, ফিরায়া নেওয়া হবে তাদেরকে, ইয়া আছে লাস্টে উনা আছে, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা, কিন্তু এখানে ইউ রদ্দু হয়েছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলা মানে দিকে, আজাবিন আজাবের আজিম, মহা, গ্রেট, দুনিয়াতে তো তাদেরকে মোনাফিকির কারণে আল্লাহ আজাব দিবেনি, এরপরে মহা আজাব দিবেন সেই মৃত্যুর পরে, মৃত্যুর পরে আল্লাহ কিন্তু সব কিন্তু কথা খুলে 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 বর্ণনা করলেন। ভাই প্রিয় ভাই বোনেরা একটু লক্ষ্য করেন, মন লাগিয়ে কান লাগিয়ে শুনুন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে, কথা একটাই। জি, যাই হোক, এই আয়াতের ভিতরে দেখুন একটা মাত্র ভার্ব, বেগুনি কালারের ভার্ব, ভার্ব আসলেই সাথে সাথে গোলাপি কালার আসবে, আইদার এই প্রেজেন্ট টেন্স অর পাস্ট টেন্স দুটোর একটা আসবেই, এটা হলো প্রেজেন্ট, প্রেজেন্ট হলো বর্তমান ভবিষ্যৎ, এই যে আপনার দেখেন। জি, এবার আল্লাহ বলছেন পরের আয়াতে দেখুন, আল্লাহ বলছে ওয়া আর আখারা, আখারা মানে অ্যানাদার বা আদার, আখারো আর আদার্স, কিছু পাবলিক আছে তোমাদের মধ্যে, একটা তো আল্লাহ বলছেন যে মুনাফিকের কথা, সে মুনাফিক গ্রামের মধ্যে আছে, আবার শহরের মুনাফিকও আছে,
আবার বলছে শহরে মুনাফিকরা কিন্তু অতিমাত্রায় আবার তারা মুনাফিকই করে, খুব চালাক, খুব চতুর। দেখবো যে গ্রামের মানুষ কিন্তু আবার কিন্তু সহজ সরল থাকে সাধারণত, আর শহরেরগুলো খুব চালাক। যাই হোক, আল্লাহ বলছে যে এই যে আর অন্য যে আছে ইতারাফু, তারা স্বীকার করেছে, কনফেসড করেছে, বিজুনুবিহিম, তাদের অপরাধের, তাদের অপরাধ তারা স্বীকার করেছে, খলাতু, তারা মিশ্রণ ঘটিয়েছে, তারা মিশ্রণ করেছে, খলাতা সে মিশ্রণ ঘটিয়েছে, খলাতু তারা মিশ্রণ করিয়েছে, খলাত্তু আমি করেছি, খলাত্তা তুমি, খলাত্তা আমরা, খলাত্তু তোমরা, অতীতকাল। যেহেতু এই ভার্বটা পিছনে আসছে, অতএব অতীতকাল করবেন, করেছে, ঘটিয়েছে, অতীতকাল, ক্লিয়ার? যদি সামনে গোলাপি কালার থাকতো তাহলে বর্তমান ভবিষ্যৎ হতো, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মহোদয়, এই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু দয়া করে সময় নিয়ে শুনবেন। আমালা, তাদের কর্মের, সলিহান, সৎ, অর্থাৎ অন্য কিছু লোক আছে তাদের অপরাধ স্বীকার করেছে, কি করেছে, আমালা, তাদের কর্ম, সলিহ, সৎ, ও আখরা, এবং অন্যরা কি করেছে, অসৎকর্ম নিশ্চয় করিয়েছে, তারা কি করেছে, সৎ, তাদের অপরাধ স্বীকার করেছে, সৎ কর্মের সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে, যেটা আমরাও করি, আমরাও মাঝে মাঝে সৎকর্ম করি কিন্তু মাঝে মাঝে আবার অসৎকর্ম করে সেটা মিশ্রণ ঘটিয়ে থাকি। এখন উপায় কি? উপায় তো ভাই আছে, এই উপায় তো আমাদেরকে বের করতে হবে। এই আয়াতটা প্রিয় মহতারাম একটু ঘটনাটা শুনি নেই, তাহলে দশজন মুমিন ব্যক্তি সেই তবুকের যুদ্ধে যায়নি, কারা ভাই, দশজন, তারা বিনা ওজরে তবুকের যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, এর মধ্যে সাতজন কি করেছেন, তারা খুঁটির সাথে মসজিদে, তারা খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে নিল, তারা নিজেরা অনুতপ্ত হলো, আয় আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ইচ্ছাকৃতভাবেই আমরা সেই তবুকের যুদ্ধে যাইনি, আমরা কীভাবে ওজোর আপত্তি করবো, কী মিথ্যা মিথ্যা বলবো, না এটা হতে পারে না, এটা তাদের বিবেকে বাধা দিয়েছে, এই জন্য তারা কী করেছেন, তারা নিজেরা মসজিদের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে নিয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের এই বাঁধন না খুলেন, আমরা কখনো এই বাঁধন খুলবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাম যখন ফিরে এসে দেখলেন যে তারা এরকম কিছু কতিপয় ব্যক্তি মসজিদের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে নিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা, তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা তবু যুদ্ধে যায়নি, এরা ইচ্ছাকৃত যায়নি, যার জন্য এরা নিজেরা মসজিদের খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে নিয়েছে, আপনি যদি না খুলেন এরা খুলবে না। আল্লাহ রাসূল বলছেন না, তাহলে আমিও খুলবো না, যেহেতু তারা যায়নি আমিও তাদের বাঁধন খুলবো না। প্রিয় মহতরাম, তারা দীর্ঘদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তুমি তওবা করলাম, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। সেই উপলক্ষে এই আয়াতটি নাজিল হয়েছে যে তোমাদের মধ্যে কিছু লোক আছে তারা অপরাধ স্বীকার করেছে, তারা যে অপরাধ করেছে তারা যায়নি যুদ্ধে, এরা স্বীকার করেছে, এরা সৎ কাজের মধ্যে তারা অসতের মিশ্রণ ঘটিয়েছে। আল্লাহ একবার, আল্লাহ একবার, এবার কি আল্লাহ বলছে, আশা, আশা করা যায়, পার হ্যাপস, সম্ভবত, আল্লাহ আল্লাহ, আন মানে যে, ইয়াতুবা, ইয়াতুবু মানে কি, তিনি তওবা করবেন, মানে কি তিনি তওবা কবুল করবেন, আলাইহিম, তাদের, সুবহানাল্লাহ, সেই ব্যক্তিদের তওবা আল্লাহ কবুল করেছেন। এই জন্যই তো আমাদের এই সুরাটার নাম কি ভাই, সুরা তওবা, তওবা সুরা। আসুন আমরাও আল্লাহর কাছে তওবা করব, আমরা আমাদের ভুলগুলো, অন্যায়গুলো, পাপগুলো স্বীকার করে আল্লাহর কাছে দু চোখ দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। এই সকল ঘটনাগুলো, এই কাহিনীগুলো কোরআনে কেন সন্নিবেশিত করেছেন, শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লার্ন ফ্রম আদার্স মিস্টেক, অপরের ভুল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আসুন প্রিয় মহতারাম, আমরাও তাদের সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরাও যাতে আমাদের অতীতের ভুলগুলো স্মরণ করে আল্লাহর কাছে আমরা তওবা করি। নিশ্চয়ই আল্লাহ বলছে আশা, আশা করা যায় আল্লাহ, আন মানে যে, ইয়াতুবু, তিনি কবুল করবেন, আলাইহিম, তাদের, তাদের তওবা কবুল করবেন, হি উইল রিডিম, জি, কেননা আল্লাহ হলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ
গফুরুর রহিম, অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমাশীল হতে পারে না, কেউ এত বড় দয়াও হতে পারে না, আল্লাহ নিজেই নিজে ঘোষণা করেছেন। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা সেই আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, তওবা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আর একটা গুরুত্বপূর্ণ আয়াত সামনে এসছে, তা হলো খুজ। খুজ মানে ধরো, আখাজা থেকে শুরু হয়েছে। আখাজা, সে ধরেছে বা সে গ্রহণ করেছে বা সে নিয়েছে। আর খুজ মানে আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন, হে রাসূল আপনি নেন, আপনি ধরুন, আপনি রিসিভ করুন। মিনাল আমওয়ালিহিম, মিন মানে হতে থেকে, মালের প্লুরাল আমওয়াল, হিম মানে তাদের, তাদের মাল সম্পদ থেকে সেগুলো আপনি নেন। সাদাকাত, সাদকা হিসাবে, তারা যে সাদকা দিচ্ছে সেই সকল সাদকা আপনি নিন। অর্থাৎ এই আয়াতটা আসছে ওই যে যেই সাতজন ব্যক্তি যারা নিজেদেরকে বেঁধে নিয়েছিলেন, যখনই এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন এই আয়াতটা শোনার সাথে সাথে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন। এরপরে তারা খুশিতে বাড়িতে গিয়ে তাদের সহায় সম্পদ আছে, যা আছে, টাকা পয়সা বলেন, দিরহাম বলেন, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাদের তওবা কবুল করেছেন, আমরা অন্যায় করেছি আল্লাহ ক্ষমা করেছেন, অতএব এই সম্পদগুলো আমরা সাদকা হিসেবে দিলাম। যখন এইগুলো দিচ্ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করছিলেন যে তাদের সাদকা নেওয়া যাবে কি না, কিন্তু আল্লাহ সুবহান তাআলা অর্ডার দিলেন, ইম্পারেটিভ সেন্টেন্স, খোঁজ, হে রাসূল আপনি নিন তাদের সম্পদগুলো সাদকা হিসাবে। সুবহান আল্লাহ। এরপরে কি করবেন, তু তাহিরুহুম, তু তাহিরুহুম, মানে তাদেরকে, তাদেরকে পরিশুদ্ধ করে, তাহারাত মানে পরিশুদ্ধ করা, তাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া তু জাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। অর্থাৎ এর থেকে শিক্ষা নিলেন ভাই, দেখুন সাদগা এমন একটা জিনিস, টাকা পয়সা দান, সাদগা এগুলা দান করা এমন একটা জিনিস, এর মাধ্যমেই তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করো। সুবহান আল্লাহ, এই দানের মাধ্যমে আপনি আমি পবিত্র এবং পরিশুদ্ধ হতে পারি। পবিত্র হতে চান, পরিশুদ্ধ হতে চান, সাদগা, সাদগার কথা আসছে। প্রিয় মহতরাম, আসুন প্রত্যেকটা শব্দ আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। জি, এই যে তু, তু অর্ডার করছেন, কিন্তু তাহির, তু তাহির, তুমি পরিশুদ্ধ করবে হুম তাদেরকে। জি, আরও দেখেন আরও কথা আছে, তা কি, বি হা, এইটা দ্বারা, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, এই যে বি বাই দ্বারা দিয়ে কর্তৃক, এইটা দ্বারা, হা মানে কোনটা, ওই যে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, দান করেছে, এইটা দ্বারা তারা পরিশুদ্ধ হবে আর পবিত্র হবে। আর কি বলেছে, ওয়া সল্লি, সাল্লা, সাল্লা কথা অর্থ করে দোয়া করা, দোয়া করা, অ্যান্ড ব্লেস আলাইহিম, তাদের জন্য, হে রাসুল তুমি তাদের জন্য দোয়া করো। সুবহান আল্লাহ, দেখেন ভাই কত বড় অন্যায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছে, তারা ইচ্ছাকৃতভাবে যায়নি, পরে তারা রিয়েলাইজ করছে, অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে, হায় হায় কী কাজটাই না করলাম, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে গেলাম না, কী অন্যায় না করলাম। সে অন্যায়ের জন্য তারা নিজেরা প্রায়শ্চিত্ত করেছে, পক্ষান্তরে আল্লাহ দেখে তাদের জন্য দোয়া করতে বলছেন, হে রাসূল সাল্লু করেন, সাল্লি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, হে আল্লাহ সাল্লি, আল্লাহ তুমি তাদের জন্য দোয়া করো, আল্লাহ তো দোয়া করেন, আল্লাহ তুমি তাদের কবুল করো। আল্লাহর সাথে যখনই সল্লি কথাটা আসে, সল্লা কথাটা আসে, আল্লাহ দোয়া কবুল করেন। আসলে সলাত হলো কি ভাই, দোয়া, আমি এর আগেও বলেছিলাম, সলাত কি, সলাত হলো দোয়া, আমরা গোটা সলাতের ভিতরে আমরা দোয়া করি। আসলে আমরা দোয়াটা কি করি আমরা নিজেরাই জানি না, সলাতের ভিতরে আমরা কি পড়ি, কি করি না করি, কিছুই খেয়াল থাকে না, সব মন যায় অন্যদিকে। এই জন্য আমাদেরকে কোরআনের শব্দগুলো বুঝতে হবে, তাহলে আপনার সলাত জীবন্ত হবে। ওয়া সল্লি, আর দোয়া করো আলাইহিম, তাদের জন্য, ইন্না, নিশ্চয়ই, এই যে সলাতা, সলাত, সলাত পেয়েছেন ভাই, আমরা সলাত করি, সলাত, সলাতা, কা মানে তোমার, কা মানে তোমার, তোমার দোয়া, হে রাসূল তোমার দোয়াটা হবে কি,
সাকানু, সাকিনা মানে না প্রশান্ত, প্রশান্ত হবে। আহা, তাদের জন্য তুমি যদি দোয়া করো, এই দোয়ায় তারা প্রশান্তি লাভ করে, তারা মনের ভিতরে শান্তি পায়। অতএব দোয়া করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরাও আমরা সবাই সবার জন্য প্রাণ ভরে দোয়া করব। আপনারা যার যার সলাতের ভিতরে দোয়া করবেন যে আমাদের সব ভাই বোনদেরকে, এই কোরআন এইস পরিবারে যারা আসি, আমরা যেন সবাই একভাবে এক মনে যেন একইভাবে আমরা এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, আ মৃত্যু আ মরণ পর্যন্ত আমরা সবাই সবার জন্য দোয়া করব। দেখবেন মনে প্রশান্তি পাবেন, আমাদের মনে আল্লাহ প্রশান্তি ঢেলে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ হলেন গিয়ে বলছেন, যেই দোয়াই করো না কেন বান্দা, ওয়াল্লাহু, আর আল্লাহ, সামিউন, সর্বশ্রোতা, অল হিয়ারিং, আলিম, সব বিষয় জানেন। তুমি কেমনে, কিভাবে, কাকে, কি জন্য, কিভাবে দোয়া করতেছো, আল্লাহ কিন্তু সব শুনতেছেন, সব জানতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, আসুন আমরা সবাই এই কোরআনের আজকের ক্লাসের আয়াতগুলো নিয়ে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে শিখার, জানার, বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, কোরআন এইস সাদগায়ে জারিয়া ফান্ড, আলহামদুলিল্লাহ, সাদগায়ে জারিয়া ফান্ড গঠন করা হয়েছে। আপনাদের সাদগা এই কোরআন এইস ফান্ডে আপনারা জমা করবেন ইনশাআল্লাহ, পাঠাবেন। আজকেও আমি আমাদের সেই কালার কোড প্রকাশনার ব্যাপারে সেই প্রকাশকের ওখানের ম্যানেজিং ডিরেক্টর সাহেবের সাথে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি কালার কোড প্রিন্টিংয়ের দিকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন। আপনারা সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ, আগামী ছয় মাস মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআন প্রিন্ট করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় মহোদয়রাম, আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা এগিয়ে আসুন। আর এই সাদগায়ে জারিয়া ফান্ড ইনশাআল্লাহ গঠন হলো, এটার থেকে ইনশাআল্লাহ শুধুমাত্র কোরআন প্রকাশনা নয়, এ থেকে ইনশাআল্লাহ এই যে আমাদের ইউটিউব চ্যানেলের এটার গতি, এটার মাত্রা আরও বিভিন্নভাবে এটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আরও বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন আপনার পরামর্শ আসতেছে ইনশাআল্লাহ। তাই আসুন এই ফান্ডে আমরা মুক্ত হস্তে আমরা দান করি ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরম, আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন আলোচনা করব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরম, আজকে কয়েকটা শব্দ পেয়েছি, একটু খেয়াল করি। মারাদু, বেগুনি কালারের ভার, মারাদু মানে তারা লিপ্ত হয়েছে, মারাদু তারা লিপ্ত হয়েছে, আমি লিপ্ত হয়েছি, মারাত্তু তুমি, মারাত্তা আমরা, মারাত না তোমরা, মারাত্তুম, এই যে এটা অতীতকালে, যেহেতু অতীতকালের সাথে মিলবে, ক্লিয়ার। এই যে লিপ্ত হওয়াটা মানে কি, কি আলা নিফা কি মুনাফিকিতে, এই লিপ্ত হল মানে অতিমাত্রায় লিপ্ত হওয়া, খুব বেশি এডিক্টেড হয়ে গেছে মুনাফিকিতে, কারা আপনার এই যে সে মদিনায় যারা কিছু লোক আছে তারা, বুঝতে পেরেছেন, সে আল্লাহ সব ভালো করে জানেন। মদিনায় সে মুনাফিকদের লিডার কী ছিলেন আপনারা জানেন তো অনেকেই, যে আব্দুল ইবনে ওবাই, মদিনার সেই মুনাফিকের সর্দার। এসব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল তুমি জানো না, আমি জানি কে কে মুনাফিকি ভিতরে আছে আমাদের সমাজেও, দেখবেন উপরে কিছুই চেনা যাচ্ছে না কিন্তু ভিতরে অনেক বড় মুনাফিকি, কেউ চিনতে পারছি না কিন্তু আল্লাহ ভালো করে জানেন। জি, এবার দেখুন প্রিয় মহতারাম, এই শব্দটি আগেও পেয়েছি, আবার আসছে, আবার আলোচনা করছি। এই যেমন এইটা দেখুন, না আলামু, এই যে আলিমা থেকে আলিমা, সে জেনেছে, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়া আলামু সে জানে, না আলামু আমরা জানি, হ্যাঁ এই যে না আলামু আমরা জানি, ক্লিয়ার। এই দেখেন এটা যেমন, এই যে সা অচিরে নু আজ্জিবু আমরা আজাব দেব, কাফফারা সে দূর করেছে, আজ্জাবা সে শাস্তি দিয়েছে, ইউ আজ্জিবু সে শাস্তি দেয় বা দিবে, তাই ইউ আজ্জিবি যদি সে শাস্তি দেয়, আমি আজ আজাব দিব, উ আজ্জিবু আমরা আজাব দিব, নু আজ্জিবু এই যে দেখেন নু আজ্জিবু, শীঘ্রই আমরা তাদেরকে আজাব দিব, যারা মুনাফিকি করবে আল্লাহ বলছে শীঘ্রই। আপনি মনে করেন যে হয়তো আরও 40-50 বছর হায়াত আছে আপনি বাঁচবেন, আল্লাহর দৃষ্টিতে ওটা হলো শীঘ্রই, আল্লাহর দৃষ্টিতে 40-50 বছর কিছুই না,
আপনি মনে করেন অনেক বছর, আসলে আল্লাহর দৃষ্টিতে কিছুই না, শীঘ্রই আল্লাহ আজাদ দিবেন, দুনিয়াতে তাকে এমন প্রেশানির ভিতরে রাখবেন খালি দৌড়ের উপরে থাকবে। আমরা বলি অনেক সময় উনি দৌড়ের উপরে আছে, আল্লাহ এভাবে দৌড়ের উপরে রাখবে, একটার পর একটা বিপদ আপদ মুসিবত কষ্ট প্রেশানি এইগুলো দিবেন, এটাও যে এক ধরনের আজাব, বুঝতে পেরেছেন? এরপরে তো মহা আজাব তো ওয়েট করতেছি, এটা আল্লাহ বলেছেন। জি আসুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে যখন প্রিয়মতনা যে শব্দটি পেলাম তাহলে ইউ রদ্দুনা, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, রদ্দা মানে সে ফিরিয়ে দিয়েছে, আর রুদ্দি মানে সে ফিরিয়ে, সরি রদ্দা সে ফিরিয়ে দিয়েছে, আর রুদ্দি যদি হয় তাকে ফিরানো হয়েছে, তা ইউ খেলা কেন ইয়া রুদ্দু সে ফিরিয়ে দেয়, আর যখন পেশিভ হয়ে গেল প্রথম হবে পেশ এবং লাস্ট বার ওয়ান হবে জবর, এই জবর হয়ে গেল, ইউ রদ্দু তাকে ফিরানো হয়, আর ইউ রদ্দুনা তাদেরকে ফিরানো হয়, ইউ রদ্দুনা মানে তাদেরকে ফিরানো হয়, প্যাসিভ ভয়েস। আল্লাহ বলছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কোথায়? আজাবিন আজিব, ওই যে মহা আজাব রয়ে গেছে, মহা আজাব ওইদিকে তো তাদেরকে নেওয়া হবেই, যেখানে কষ্টের দুঃখের আর শাস্তির আর সীমা নাই ভাই। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি এজন্য আমরা রেক্টিফাই হয়ে যাই, আর রেক্টিফাই সংশোধন হওয়ার সাথে সাথে আমাদের কী করতে হবে? সাদকা, সাদকা বেশি বেশি সাদকা দিতে হবে ভাই, ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয়মতরাম তাহলে ইতারাফু, খেয়াল করেন যেমন ইতারাফা সে স্বীকার করেছে, ইয়াতারিফু সে স্বীকার করে বা করবে, কনফেস যাকে ইংরেজিতে বলে কনফেস মানে স্বীকার করা, দোষ স্বীকার করা যাকে বলা হয়, তো ইতারাফু তারা স্বীকার করেছে, বি জুনুব, জুনুব মানে কি জুনা, জুনা মানে গুনা, তো জুনুবি হিম তাদের গুনাসমূহ, তাদের অপরাধসমূহ, তাদের পাপসমূহ তারা স্বীকার করেছে, ক্লিয়ার? তো দেখুন স্বীকার করেছে ইতারাফা সে স্বীকার করেছে, ইতারাফু তারা স্বীকার করেছে, আমি স্বীকার করেছি কী হবে? ইতারাফতু, ইতারাফতা, ইতারাফনা, ইতারাফতুম। জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতা এই শব্দ, এখানে একটা শব্দ পেলাম, টেবিলটা দিলাম না, আপনারা অনেকে জানেন যেমন ইয়াতুবু তিনি তওবা করেন, যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত এই জন্য আল্লাহ তওবা কবুল করেন, তিনি কবুল করেন, তাই ইয়াতুবু তিনি কবুল করেন, ক্লিয়ার? আল্লাহ কবুল করেন, মনে থাকবে। আর যখন মানুষ হবে তখন মানুষ কী করে? তওবা করে মানে ক্ষমা চায়, আশা করি বুঝতে পেরেছেন। তো ইয়াতুবু তিনি ক্ষমা, তিনি তওবা কবুল করেন। জি এরপর দেখুন প্রিয়মতনাম যে শব্দটি পেলাম তা হল তু তাহিরু হুম, তাহারা খেয়াল করেন, কাফারা সে দূর করেছে, তাহারা সে পবিত্র করেছে, ইউ কাফিরু সে দূর করে, ইউ তাহিরু সে পবিত্র করে, তু তাহিরু তুমি পবিত্র করবে, হুম মানে তাদেরকে, তো উহ তাহিরু আমি পবিত্র করি, তু তাহিরু তুমি পবিত্র করো বা করবে, এই যে তু তাহিরু এখান থেকে আসছে, আর নু মানে আমরা, হ্যাঁ তু তাহিরুনা ইউ তাহিরুনা, এই যে এভাবে হুম মানে তাদেরকে, এই যে হুম পসেসিভ প্রোনাউন, হুম মানে তাদেরকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়মতনাম তাহলে ঝাক্কা, কোথেকে আসলো? এই যে তু ঝাক্কি, খেয়াল করেন, এই যে ঝাক্কা সে পরিশুদ্ধ করেছে, ইউ ঝাক্কি সে পরিশুদ্ধ করে বা করবে, উ ঝাক্কি আমি পরিশুদ্ধ করি, তু ঝাক্কি তুমি করো, ইউ ঝাক্কি সে করে, হ্যাঁ এই যে তু ঝাক্কি আর তুমি পরিশুদ্ধ করবে, হিম মানে তাদেরকে, তাদেরকে তুমি পরিশুদ্ধ করবা, অর্থাৎ তারা যে অন্যায় পাপ কাজ করছে এখন ভালো ভালো কাজের মাধ্যমে তারা কী হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। মানুষের গায়ে যদি ময়লা লাগে সে সাবান দেয়, গোসল করে, শিখে ভাই পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়ে যায়। আর পরিশুদ্ধ হয় কীভাবে ভাই? এই যে দেখেন সাদাকা, মাল, মাল সাদাকা পরিশুদ্ধ হওয়ার তরিকা দেখেন। আপনি পরিশুদ্ধ হতে চান, আপনি পবিত্র হতে চান, আপনার মাল সাদকা দান করতে হবে, তাহলেই কিন্তু এটা হবে, এটা বিহীন এটা নয়। জি বোঝার চেষ্টা করি। এরপর যখন প্রিয়মতরাম যে শব্দটি পেলাম তা হলো সাল্লাহ, সাল্লাহ মানে সে সালাত করেছে, সালাত করে কি মানে দোয়া করেছে, সালাতের আবেদনিক অর্থ হলো দোয়া, দোয়া করা, ক্লিয়ার? ওয়া সল্লি আর দোয়া করো, সল্লি মানে দোয়া করো, যে সাম্মি সে, সাম্মি মানে নাম রাখো, আর সল্লি মানে দোয়া করো, অর্ডার, অর্ডার,
সল্লা সে সালাত করেছে, ইউ সল্লি সে সালাত করে বা করবে, অর্থাৎ সে দোয়া করেছে সে দোয়া করে বা করবে। আর সল্লি মানে সালাত করো, লা তু সল্লি সালাত করো না। আর যিনি সালাত করেন বা যিনি দোয়া করেন তাকে বলা হয় কি বলা হয়, মুসল্লি। মুসল্লি, এই যে ভাই অনেক মুসল্লি আছে আমাদের সমাজে, অনেক মুসল্লি আছে। মুসল্লি কোথা থেকে আসলো দেখলেন, কোথেকে পেয়েছেন মুসল্লি? মুসল্লি, মুসল্লি মানে যে সালাত করে, নিয়মিত যে সালাত করে, যে দোয়া করে তাকে বলা হয় মুসল্লি। আর কি তিস মিয়া যদি এটা হয় তাহলে এটা কি হবে ভাই, একটু চেষ্টা করেন। জি, যাই হোক প্রিয় মহতরাম, এই যে দেখুন, ইউ সল্লি মানে সে সালাত করে, আমি সালাত করি, তুমি সালাত করো, সে সালাত করে, আমরা সালাত করি মানে আমরা দোয়া করি, হ্যাঁ তোমরা সালাত করো, তারা সালাত করে, এটা আপনারা পারবেন। আর সাল্লাইতু, আমি সালাত করেছি, সাল্লাইতু আমি সালাত করেছি। এখন বাকিগুলো কী হবে আপনার কুইজ, এইখান থেকে কুইজ। তুমি সালাত করেছো মানে অর্থাৎ তুমি দোয়া করেছো, সে দোয়া করেছে বা সে সালাত করেছে, আমরা সালাত করেছি বা আমরা দোয়া করেছি, তোমরা সালাত করেছো বা তোমরা দোয়া করেছো, আর তারা সালাত করেছে বা তারা দোয়া করেছে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন, অতীতকালের। জি, আশা করি বুঝতে পেরেছেন, চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ তাজা দান করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।